সাধারণ মানুষের মধ্যে রক্তদানের ভীতি কাটাতে এবং জেলা ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইটাহার গোল্ডেন ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই শিবিরের আয়োজন করে সংস্থার সদস্যরা। প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির, গোল্ডেন ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে নমুনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এই রক্তদান শিবির আমাদের এখানে নমুনিয়াতে এর আগে কোনো দিন হয়নি, এখানে রক্ত দিতে খুব ভয় পাই, তো তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এই শিবিরের সূচনা করেন ইটাহার পঞ্চ সমিতির সভাপতি আব্দুল সামাদ, সংস্থার সদস্য মোহাম্মদ জামিল, এমদাদুল হক, সাইদুল হক, রুহুল আমিন, এলাকার উপপ্রধান অবায়দুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডক্টর কিনমাত আলী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের শিবিরে এলাকার প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় সংগঠনের তরফে। পাশাপাশি গোল্ডেন ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শিবিরে আগত সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র সহ স্মারক তুলে দেয় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এবং এরপর থেকে আশা করি আমাদের আজ থেকে ভয় কেটে যাবে, এখানে রক্ত এরপর থেকে সবাই দিতে এগিয়ে আসবে, কারণ রক্ত দেওয়া এখানে সবাই ভয় মনে করে অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু না, রক্ত দিলে অনেক লাভ হয়, উপকার হয়, স্বাস্থ্যের উপকার হয়। রক্তের সংকট চলছে, প্রতিনিয়ত রক্তের দরকার হয়, এই যে রক্তের যে সংকট ব্লাড ব্যাংকে, তার জন্য এই উদ্যোগটা আমাদের নিতে হয়েছে এবং এই উদ্যোগকে আমাদেরকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার এখানে আসা। কতজন আজকে এ পর্যন্ত 15 জন হয়েছে, আশা করি হবে আরও 15 জন হবে। হ্যাঁ, কতজন? 50 জন টার্গেট। স্যার একটু ছবি গুলো কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।